মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামাজিক মাধ্যমৰ পোস্টত স্থান লাভ করা কলিয়াবৰৰ হেমপ্রভা বিশ্বাসৰ চাহ দোকানত মন্ত্রী কেশব মহন্ত। সোমবারে সন্ধিয়া হঠাৎ জখলাবন্ধাত হেমপ্রভা বিশ্বাসৰ চাহ দোকানত উপস্থিত হল মন্ত্রী কেশব মহন্ত। হেমপ্রভা গামোচা পিন্ধাই শুভেচ্ছা জনালে মন্ত্রীগৰাকীয়ে। হেমপ্রভার দোকানত চাহৰ জুতিও ললে মন্ত্রী কেশব মহন্তই। আনকি বহু সময় ধরে হেমপ্রভা আর মাতৃর সঙ্গে কথাও পাতিলে। উল্লেখযোগ্য যে বিহুর বিশ্ব অভিলেখত অংশগ্রহণ করে 35,500 টাকা মাননি লাভ করে এখন চাহ দোকান খুলি স্বাবলম্বী হয়ে পড়েছে হেমপ্রভা, আর এই বিষয়টিয়ে যথেষ্ট চর্চাও লাভ করেছে। নিউজ 18ত বাতৰি সম্প্রচার হওয়ার পিছতে সামাজিক মাধ্যমত মুখ্যমন্ত্রীগৰাকীও যুবতীগৰাকীর উচ্চ প্রশংসা করে। আর তার পিছতে সোমবারে সন্ধ্যা হঠাৎ হেমপ্রভা বিশ্বাসৰ চাহৰ দোকানত উপস্থিত হল মন্ত্রী কেশব মহন্ত। মন্ত্রীগৰাকীর উপস্থিতিত সকলো উৎসাহিত হয়ে পড়ে। বিশ্ব রেকর্ডের কারণে অসম সরকারের আমি আয়োজন করেছিল সেই বিহুত এগারী বিহুমতী আছিল কলিয়াবৰৰপৰা তাত মানে সহযোগ করেছিল, আর তার যেটো মাননি সেই মাননি ধনরাশিরে তেখেত এখন দোকান খুলিলে, আর দোকানত এতিয়া তেওঁৰ মাতৃয়েও চায় আর কলেজের বাকি সময়খিনি চায়। গতিকে এটো এটা খুব ভাল নিদর্শন, আমার নতুন প্রজন্মক উৎসাহিত করেছে। বহুত বেশি ভাল লাগিছে ইমানখিনি সাহস দিয়ার বাবে, এনেদরে আশীর্বাদ করে যাব যাতে আগলৈ আর আগবাহি যাব পাৰো। কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।